একবার বলেন বাবা আমার হাত পা বেঁধে নিন, হতে পারে জবাই করতে গেলে কষ্ট হতে পারে, আমার পা দুইটা লাগবো নাড়াচাড়া করব, আপনার জবাই করতে গিয়ে ব্যাঘাত হতে পারে, আমার হাত পা দুইটা বেঁধে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা বেঁধে নিলেন, এবার উপর মুখ করে শোয়ালেন, উপর চেহারার সামনে দিয়ে করলেন না, বললেন বাবা আমার চেহারা উপর মুখ করে শোয়াল, কারণ চেহারা চেহারা পড়ে গেলে হয়তো মায়া চলে আসবে, কুরবানি করতে পারবেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনার চোখগুলো বেঁধে নিন, আমাকে দেখলে মায়া চলে আসবে। ইব্রাহিম চোখ বেঁধে নিলেন দোস্ত, এক পর্যায়ে ইসমাইল বললেন বাবা আপনি দয়া করে আমার হাত পায়ের বাঁধগুলি খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা একটু আগে না বল্লা বাঁধার জন্য, এখন কেন বলো নিষেধ করো খোলার জন্য? ইসমাইল বলে বাবা আল্লাহ তাআলা আমার কুরবানি পছন্দ করেছেন, যদি হাত পা বাঁধা অবস্থায় আমার কুরবানি হয়ে যায়। আর বিচারের দিন আল্লাহ বলে ইসমাইল কুরবানি চেয়েছিলাম, স্বেচ্ছায় কুরবানি হও নাই, হাত পা বাঁধা লাগছে কেন? এই উত্তর দিতে গিয়ে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ আকবার জোরে বলেন, আমার হাত পা আপনি খুলে ফেলেন, বাঁধ খুলে ফেলেন, আমি স্বেচ্ছায় কুরবানি হতে চাই। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাচ্ছেন, ছুটি দিয়া পৌঁছাচ্ছেন, কিন্তু গলা কাটে না। আল্লাহ আকাশের চতুর্দিক দিয়া, আকাশের ভিতরে চিৎকার রোল পড়ে গেল, জমিনের চিৎকার রোল পড়ে গেল, সব দিক দিয়ে চিল্লা চিল্লি পড়ে গেল দোস্ত বন্ধু আমার। এক পর্যায়ে জিব্রাইল সহ্য না করতে পেরে বলে ফেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই আওয়াজ যখন ইসমাইলের কানে আসে, ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আওয়াজ যখন নাকি ইব্রাহিমের কানে আসে, ইব্রাহিম বলেন ওলিল্লাহিল হামদ। এই তিনটা আওয়াজকে আল্লাহ এত পছন্দ করেছেন, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ। আমরা সকলে জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একদম বুড়া বয়সে গিয়া বাচ্চা হলো, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এত সুন্দর ছিলেন তিনি ইসমাইল, যাকে আরবের লোকেরা বলতেন বনু মা ইসসামা, আকাশের মেঘের ছেলে বলতেন, আকাশের মেঘের ছেলে বলতেন, বনু মা ইসসামা। এক নম্বর, দুই, আল্লাহ সুবহানাহু তাআলা আপনারা জানেন একটা ঝিনুকে একটা যদি মুক্তা হয়, মুক্তাটা স্বচ্ছ এবং সবল হয়, সুন্দর হয়, ঠিক কিনা জোরে বলেন? আর এক ঝিনুকে শতমুক্তা হলে সেটা সুন্দর হয় না, কেমন তেমন হয়, কিন্তু এক ঝিনুকে একই মুক্তা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম ইসমাইল আর ইসহাক আলাইহিমাস সালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে আসছে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে আসছে বাকি সমস্ত নবীরা, 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর যত নবী আসছে কার থেকে? ইসহাক আলাইহিস সালাম থেকে। আর আমাদের নবী শুধু একজন আসছে ইসমাইলের সেই কপাল থেকে, কারণ ওনার এই কপালে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নূর মুবারকটা সেখানে ছিল, নবুয়তের নূর। কিসের নূর জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নূর মুবারক এই ইসমাইল আলাইহিস সালামের কপালের ভিতরে ছিল, জ্বলতো ওই কপালটা। নাম্বার দুই, আবার তিনি নবী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, এক নবী ওনার কপালে আরেক নবীর নূর। পর্যায়ক্রমে আসতেছি, আস্তে আস্তে আদম থেকে নিয়ে ইসমাইল পর্যন্ত আসলেন, আল্লাহ তাআলা ওনাকে সেই নবুয়ত দান করেছেন। ইসমাইল আলাইহিস সালাম, আমরা লম্বা ঘটনা, সময় স্বল্প, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাইলকে দিলেন, ইসমাইল যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম এবার পরীক্ষা হবে, এদেরকে এখানে রাখতে পারবো না, ওই সিরিয়ার মাটি থেকে বাইতুল মুকাদ্দাস থেকে, এবার বাইতুল্লাহ যেখানে কত দূর, কত শত কিলোমিটার দূর থেকে এ মরুভূমিতে, যেখানে আশপাশে কয়েকশো কিলোমিটার আশপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম খাঁটি ময়দান সাফা মারোয়ার পাশে এই পাহাড়ের মাঝখানে জাবাল আবু কোবাইস, কোনো লোক নাই, কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন যে এদেরকে বনবাস দিয়ে আসো, এ রাখতে পারবো না এখানে। মানে এখানে ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন উনি একটু রাগ করছেন, বাচ্চা হয়েছে তো রাগ করতেছেন, তো সারার উপর রাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার স্ত্রীর মন খুশি করতে গিয়ে তুমি সারাকে নিয়ে সরাসরি, হাজেরাকে নিয়ে সরাসরি, সারা না হাজেরাকে নিয়ে সরাসরি চলে যাও, বনবাসে দিয়ে আসো। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে ইসমাইল শিশু বাচ্চা দুধ পান করতেছে, দুধের বাচ্চা নিয়ে চলে গেলেন হাঁটতে হাঁটতে, এর বাচ্চা এবং মাকে রেখে দিয়ে। আপনি বলেন এই বুড়া বয়সে বাচ্চার মাকে রেখে দিই, কোনো মানুষ কি আসতে পারবে? আর এর লোকালয়ও না, বিরান মরুভূমি, লোকালয়হীন এক জায়গা, জনমানবহীন এক জায়গা, এই জায়গার ভিতরে একটা মেয়ে, একটা মহিলা মানুষ
একটা ছোট বাচ্চা শিশু বাচ্চা তার কি হবে কি না হবে কোনো খবর ওনার নাই আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য 100% সেখানে তিনি ফলাফল প্রকাশ করেছেন সুবহানাল্লাহ 100% না আল্লাহ কোরআনে বলেছেন আমার ইসমাইল ইব্রাহিমকে যতটা পরীক্ষা করেছি সব পরীক্ষা মিয়া ফিল মিয়া 100% পাস করেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো সব পরীক্ষা পাস করেছেন সব পরীক্ষা 100% পাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাচ্চাটা রেখে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আর মা হাজেরাকে রেখে এবার তিনি চলে যাচ্ছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে পিছনে ফিরে তাকান না পিছন দিক থেকে হাজেরা বললেন স্বামী আমার আপনি যে আমাদেরকে একা রেখে চলে যাচ্ছেন অপরাধটা কি আমার এই মাসুম বাচ্চাটা কি খাবে কোন সম্পদ নাই কোনো কিছুই নাই কোন খেজুর নাই বাগান নাই মরুভূমি আর মরুভূমি চটিয়াল ময়দান চতুর্দিকে পাহাড় কুদরত বাঘ আর সিংহ পাহাড়ি বাঘ সিংহ সেখানে আছে আমরা কি খেয়ে বাঁচব কি আমাদের আছে এক মুষ্ক পানি আর কিছু খাবার এদেরকে দিয়ে তিনি রওনা দিয়েছেন একবার দুইবার জিজ্ঞেস করেছেন কেন আমাদেরকে রেখে যাচ্ছেন তৃতীয়বার জিজ্ঞেস করেছেন কেন আমাদেরকে রেখে যাচ্ছেন চতুর্থবার বললেন এটা কি আপনার সিদ্ধান্ত না আকাশের রবের সিদ্ধান্ত তিনি জবানে কথা বললেন না বললেন আকা আঙ্গুল তুলে শুধু ইশারা করলেন হাজেরা এটা আল্লাহর সিদ্ধান্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিছনে ফিরেও তাকালেন না ইসমাইল কত সুন্দর বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে কানে আওয়াজ যাইতেছে কিন্তু পরীক্ষা পাস করার জন্য কি কুরবানি পেশ করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি কুরবানি পেশ করেছেন ইশারা করে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হাজেরত কম না বলেন তাইলে আপনি নিশ্চিত চলে যান নিশ্চিন্তে চলে যান যে রব্বে কায়নাত হুকুম করেছেন তিনি জিম্মাদার আপনি আমাদেরকে নিয়ে একটু ভাববেন না কোনো পেরেশানি করবেন না আপনি চলে যান আমাদের জিম্মাদার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলে যে আমাকে বলে আমি তার জিম্মাদার আমি তার জন্য এনাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা আলাইসাল্লাহু বিকাফিন আব্দা এই বান্দা আমি কি তোমার জন্য এনাফ না ভাষাটা কিন্তু বড় এক কঠিন একটা আপনি চিন্তা করে দেখেন কি শব্দটা আলাইসাল্লাহু বিকাফিন আব্দা বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট না ভাষাটা কি সাধারণ না অসাধারণ তে আমি যদি তোমার জন্য যথেষ্ট হই তে মাজারে যাও কেন বলেন না আরে বলেন না আমি যদি তোমার জন্য যথেষ্ট হই তে মাজারে কে চাও কেন কেন সিজদা করো মাজারে কেন তুমি গায়রুল্লাহর কাছে চাও আমি কি যথেষ্ট না আসলে এটা বলছেন নবীরা এজন্য বদরের যুদ্ধে রসুলের চাইতে পাওয়ার কি এই ভণ্ড পীরের আর বেশি আব্দুল কাদের জিলানির বেশি না বড় বড় পীর বুজুর্গ সবাই কই রসুল আর কই এগুলা গোটা দুনিয়া সব মিলে এক পাল্লা রাখলে আর আবু বকরকে আরেক পাল্লা রাখলে তার পাল্লা ভারী হয়ে যাবে অথচ বিশ্বনবী আল্লাহ তাআলা যাকে বারবার সান্ত্বনা দিয়েছেন সেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চেয়েছেন কার কাছে রাসূলের পাওয়ার কম ছিল তো চান বদর যুদ্ধে চাইতে চাইতে আবু বকর বলেন রাসূলের ইবতাইন দুই বগল আমি স্পষ্ট খোলা দেখেছি রাসূল আয় আল্লাহ এই ফিরে সাহাবীগুলো আমার অনেক কষ্টের সাহাবী যদি আজকে এরা সব শহীদ হয়ে যায় তোমার এই জমিনে কোনো দিন বাকি থাকবে না আল্লাহ তুমি সাহায্য করো তো রাসূলের পাওয়ার কম ছিল বলেন তাইলে আপনি কেন গায়রুল্লাহর কাছে যাবেন কেন শিরিক করবেন কেন মাজারে পূজা করবেন কেন কেন মাজারে যাবেন কেন আপনি কারণটা কি মাজারে কেন যাবেন যে মাজারওয়ালার কাছে যাচ্ছেন এই মাজারওয়ালার অসুখ হয় না আমার উত্তর দেন আপনি আরে যদি মাজারের বিরুদ্ধে বয়ান করলে ক্ষতি হইতো তো সবার আগে আমার ক্ষতি হতো ঠিক কিনা জোরে বলেন আল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ঈমান এনেছেন ভালো মন্দ যা হয় সরকার সবকার পক্ষ থেকে আল্লাহ ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা এ নবী বলে দেন কোন মুসিবত কাউকে ধরতে পারে না আমার হুকুম ছাড়া ঠিক কিনা জোরে বলেন রোগ শোক সব কার হুকুমে চলে তাহলে যেই ব্যক্তি মাজারওয়ালা যে ভণ্ড পীর বসা আছে মুরিদের কাছ থেকে টাকা হাদিয়ে নেওয়ার জন্য ছাগল তোহফা নেওয়ার জন্য এই ভণ্ড তার যখন রোগ হয় সে প্যারাসিটামল খায় কেন নিজে সারতে পারে না তো যে নিজের রোগ নিজে নিয়ন্ত্রণ করতে না পারে সে আমার ভালো করবে কেমনি বলেন বলেন না দোস্ত ইনসাফের সাথে বলেন যে নিজের রোগ নিজে নিয়ন্ত্রণ করতে না পারে সে আমাকে সুস্থ করবে কেমন করে সুতরাং সব করণেওয়ালা কে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং তিনি একক অদ্বিতীয় যার লয় নাই যার ক্ষয় নাই যিনি আদি যিনি অনন্ত
যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী তার শেষ হবে না কোনোদিন আমরা শেষ হয়ে যাব ঠিক কিনা জোরে বলেন যাব কার কাছে বলেন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল হাজেরা বললেন যান আপনি চলে যান আল্লাহ ইনাফ বললেন কে ইনাফ আল্লাহ ইনাফ আল্লাহ যথেষ্ট আমাদের জিম্মাদার কে আল্লাহ আল্লাহ জিম্মাদার হয়েছে কিনা কেমন হয়েছে বলেন এমন জিম্মাদার হয়েছেন আজকে জমজমের কূপ প্রতি প্রতি সেকেন্ডে কত হাজার লিটার পানি উঠতেছে কিন্তু আপনি এক আধা কিলোমিটার দূরে বা দশ হাত দূরে আপনি খনন করেন আপনি পাঁচশো মিটার নিচে গেল ছয়শো মিটার নিচে গেল এমনকি যদি আপনি এক হাজার মিটার দেড় হাজার মিটার নিচে যান পানি পাবেন না কিন্তু জমজমে এত পানি আসতেছে কোথায় মদিনা সাপ্লাই হচ্ছে গোটা মক্কাতে সাপ্লাই হচ্ছে সেখানে সুবহানাল্লাহ জোরে বলেন এক সুতাও তিনটা পাইপ দিয়ে অনবরত ওই যে শুরু হয়েছে উঠতেছি আর চলতেছি কিন্তু এক সুতা পানিও কমতেছে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের বিশাল এক কুদরত বিশাল এক কুদরত দোস্ত বন্ধু আমার ইব্রাহিম আলাইহিস সালাম এবার যে রেখে গেলেন লম্বা কথা হাজেরা এক পর্যায়ে পানি নাই সাফা মারো দৌড়াইলেন মাঝখানে সবুজ লাইট যেটা আছে এখানে দৌড়াই না আমরা এই জায়গাটা গর্ত ছিল নিচা ছিল হাজেরা সাফাতে উঠতেন উঠে দেখতেন ওই মারুয়াতে মরুচিকা কি দূরে পানি দেখা যায় দূরে কি দেখা যায় মরুচিকা পানি দেখা যায় জিকজিক করতেছে আবার দৌড়াইতেন সেখানে তো কিন্তু মাঝখানে গর্ত থাকার কারণে নিচে নামা লাগতো তো নিচে নামলে ইসমাইলকে আর দেখতেন না ইসমাইল তো ওয়া ওয়া করতেছে জমজমের পাশে দুই পাও দিয়া পাও লাড়তেছে আমার আঘাত করতেছে আমাকে আঘাত করতেছে তো হঠাৎ করে এই নামতে গিয়া তিনি যখন দেখেন না ইসমাইলকে দেখে না তখন তিনি দৌড়ান জায়গাটা দৌড়ে আবার ওঠে আবার ইসমাইলের দিকে তাকান আবার সেখানে যান আবার আসে যে দৌড়ান আবার সাফাতে আসেন আবার সাতটা চক্কর দিয়েছেন আল্লাহ এত পছন্দ করেছেন আমার হাজেরা আমার হুকুম মানতে গিয়া কি না করতেছে পাগলামি সুবহানাল্লাহ এই পাগলের বেশি হাজেরা দৌড়ায় সুবহানাল্লাহ হঠাৎ করে হাজেরা এবার সাফাতে দাঁড়িয়ে দেখতেছেন ইসমাইলের পায়ের গোড়ালে যে আঘাত করতেছে সেখান থেকে চিকচিক পানি উঠতেছে দৌড়ে এসে তিনি দৌড়ে এসে চতুর্দিক দিয়ে পানি দিয়ে বাদ দিলেন বাদ দিয়ে বলেন জম 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 এর অর্থ হলো থামো জম জমে যাও মানে থামো বেড়ে যাও না হাদিসে এসেছে যদি হাজেরা এটা বাদ না দিতেন তাহলে পানিতে গোটা মুক্কা তলায় যেত সুবহানাল্লাহ জোরে বলেন জম 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 এরপরে পানি যে চলতেছে আজও চলতেছে সুবহানাল্লাহ আমরা এমন এক ধর্ম পেয়েছি ইসলাম আমরা গর্ব করে বলতে পারি আমরা সহির উপরে আছি ঠিক কিনা জোরে বলেন আমাদের অনেক কিছু দেখার আছে আল্লাহকে বিশ্বাস করার মতো আল্লাহকে চিনার মতো বহুত নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন দোস্ত ভাইও এরপরে সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবস্থা করেছেন পানি এবার আস্তে আস্তে ইসমাইল বড় হলো আল্লাহ তাআলা এই মুহূর্তে আরেক পরীক্ষা শুরু করলেন যে এবার তোমার প্রিয় বস্তু কুরবানি করো পেস্ট লাগাই দিছি তখন ইব্রাহিম আলাইহিস ইসমাইলের বয়স মাত্র 10 থেকে 11 হবে 11 বছরের বাচ্চা কেমন সুন্দর হয় এক তো নবী আবার রসুলের নূর মোবারক মাথায় সুবহানাল্লাহ জোরে বলেন না কি সুন্দর চেহারা আর এই মুহূর্তে বলতেছি দেখ লম্বা ঘটনা স্বপ্নে দেখছেন পরের দিন 100 উট কুরবানি করছেন তা আবার স্বপ্নে দেখছেন তা প্রিয় বস্তু কুরবানি করো তোনার প্রিয় বস্তু ছিল উট তার এক পরের দিন আবার 100 উট কুরবানি করছেন পরের দিন আবার স্বপ্নে দেখছেন না প্রিয়টা কুরবানি করো তিনি এবার পরের দিন আবার 100 উট কুরবানি করছেন পরের দিন আবার দেখানো হয়েছে না প্রিয়টা তো এবার ইব্রাহিম চিন্তা করলেন প্রিয় তো ইসমাইল সুবহানাল্লাহ জোরে বলেন প্রিয় তো ইসমাইল এবার ইসমাইলকে নিয়ে আসলেন সেখান থেকে নিয়ে এসে মাকে জানাইলেন না আরেক জায়গায় হাদিসে এসেছে মাকে জানাইছেন মা বলতেছে যদি আল্লাহ কুরবানি চানিয়ে যান আমার আপত্তি নেই এবার সেখানে ছুরি দড়ি রশি সব কিছু নিয়ে রওনা দিয়েছেন শয়তানকে সেখানে বসা শয়তান পিছন দিক দিয়ে এমন লাগা লাগছে শয়তান ইসমাইল আলাইহিস সালাম পিছে হাঁটতেছেন আর ইব্রাহিম সামনে হাঁটতেছেন পিছন দিক দিয়ে শয়তান ইসমাইলের কাছে মানুষের বেশ দূরে বসে ইসমাইল তুমি জানো তোমার কোথায় নিয়ে যায় লাকড়ি কাটতে যেতেছি না তোমারে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য কোথায় নাকি বাপ আবার ছেলের কুরবানি করে কেমন করে আরে বেটা এটা তো আল্লাহর হুকুম কেতাইলে আমার হাতে 100 ইসমাইল চলে যাক সমস্যা নাই সুবহানাল্লাহ রাহমে শাই তানি ইয়ে কাহনে লাগা জবে করনে বাপ তুজকো লে চলা তব লাগে বিলে সিসে ও কাহনে আপো মারতা হায় কব কোটি কব কুই বেটে কো বাপ বলে ও গার হাইয়ে ফরমানে হক
এসে জানি লাখ কুরবানি হক। ইসমাইল বললেন আমি বুঝে ফেলেছি তুই ইবলিস শয়তান, আল্লাহ তাআলা যদি আমার জন্য আমার কুরবানি চায় তাইলে একজন কেন, দুইজন কেন, তিনজন কেন, এক লক্ষ ইসমাইল কুরবানি হয়ে যাব, তারপর এক কদম পিছপা হব না। শয়তানকে এখনো সম্ভব না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যে তিনবার তিন জায়গায় পাথর মারেন, এই তিন জায়গায় বড় জায়গায় জমরে আকাবা, জমরে বস্তা, জমরে উলা, এই বড় জায়গায় বিশাল আকার ধারণ করেছেন, বড় সরত ভয়ঙ্কর রূপ ইবলিস ধারণ করে, মানে বাধা দিবেন যে কোনো উপায় হোক, কারণ দেখতেছে যে ইবলিস এখানে সাকসেস না হইতে পারলে এই কুরবানির মাধ্যমে কত মানুষ নাজাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার বিশাল এক আকৃতি ধারণ করে ভয় দেখাইছেন দুইজনকে, ইব্রাহিম আর ইসমাইল বলেন বাবা পাথর মারো। এবার সাতটা পাথর মারছেন, ইবলিস পলাই গেছে, এরপরে একটা দিচ্ছেন বাধা, সেখানেও পলাইছে, এরপরে বাধা দিচ্ছে, সেখানে পলাইছে। এবার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এই জায়গায় নিয়া এবার বাপ আর বেটা দুইজনে বসতেন, বলেন বাবা একটা কথা বলি, দীর্ঘদিন বলি নাই তোমাকে, কি বাবা বলেন, বললেন ফালাম্মা বালাগা মাআহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। বাবা বেটা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, বাবা বলো এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, তুমি বলো তোমার কি ফয়সালা, কুরবানি করবো কি করবো না, জবাই করবো কি করবো না। দোস্ত বন্ধু আমার, আমাদের যে ছোট বাচ্চা হলে বলতেন বাবা এটা আপনি কেমন কথা বলেন, কিন্তু তিনি এক মুহূর্ত আর দেরি করলেন না, বললেন বাবা আপনি কি বলতে চান, কালা ইয়া বাতিফ আল মাত উমর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আর দেরি করবেন না, পিছনে শয়তান লাগা আছে, যে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকেন, আপনি আদিষ্টিত হয়ে থাকেন, জলদি করেন আর দেরি করবেন না। কালা ইয়া আবাতিফ আল মাত উমর, আয় বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, জলদি সম্পাদন করে ফেলেন, আমাকে নিয়ে আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আপনি কি মনে করেন আমি বাধা দেব, নিষেধ করব, না না না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও চিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, যারা বলেন এরপরে কুরবানি হলো, কুরবানি জবাই হলো। আমরা অনেকে জানি দোস্ত ইসমাইল সাল্লাম ইব্রাহিমের বুকের উপরে বসে গেলেন, অনেক লম্বা কথা কানে আসি, একবার বলেন বাবা আমার হাত পা বেঁধে নিন, হতে পারে জবাই করতে গেলে কষ্ট হতে পারে, আমার পা দুইটা লাড়বো নাড়াচাড়া করবো, আপনার জবাই করতে গিয়ে ব্যাঘাত হতে পারে, বা আমার হাত পা দুইটা বেঁধে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা বেঁধে নিলেন, এবার উপর মুখ করে শোয়ালেন, উপর চেহারা সামনে দিয়ে করলেন না, বললেন বাবা আমার চেহারা উপর মুখ করে শোয়াল, কারণ চেহারা চেহারা পড়ে গেলে হয়তো মায়া চলে আসবে, কুরবানি করতে পারবেন না, সুবহানাল্লাহ। দুই নম্বর আপনার চোখগুলো বেঁধে নেন, আমাকে দেখলে মায়া চলে আসবে। ইব্রাহিম চোখ বেঁধে নিলেন দোস্ত, এক পর্যায়ে ইসমাইল বললেন বাবা আপনি দয়া করে আমার হাত পায়ের বাঁধগুলি খুলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা একটু কেন বললা বাঁধার জন্য, এখন কেন বলো নিষেধ করো খোলার জন্য। ইসমাইল বলে বাবা আল্লাহ তাআলা আমার কুরবানি পছন্দ করেছেন, যদি হাত বা বাঁধা অবস্থায় আমার কুরবানি হয়ে যায়, আর বিচারের দিন আল্লাহ বলে ইসমাইল কুরবানি চেয়েছিলাম স্বেচ্ছায় কুরবানি হও নাই, হাত পা বাঁধা লাগছে কেন, এই উত্তর দিতে গিয়ে আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ আকবার জোরে বলেন, আমার হাত পা আপনি খুলে ফেলেন, বাঁধ খুলে ফেলেন, আমি স্বেচ্ছায় কুরবানি হতে চাই, সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাচ্ছেন, ছুটি দিয়া পৌঁছাচ্ছেন, কিন্তু গলা কাটে না, আল্লাহ আকাশের চতুর্দিক দিয়া আকাশের ভিতরে চিৎকার রোল পড়ে গেল, জমিনের চিৎকার রোল পড়ে গেল, সব দিক দিয়ে চিল্লা চিল্লি পড়ে গেল দোস্ত বন্ধু আমার। এক পর্যায়ে জিব্রাইল সহ্য না করতে পেরে বলে ফেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইসমাইলের কানে আসে, ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ যখন নাকি ইব্রাহিমের কানে আসে, ইব্রাহিম বলেন ওলিল্লাহিল হামদ। এই তিনটা আওয়াজকে আল্লাহ এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ। দোস্ত বন্ধু আমার, এক পর্যায়ে আল্লাহ তাআলা জিব্রাইল চিল্লায় লাভ নাই, জলদি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই হাবিলের দুম্বাটা জান্নাত থেকে নিয়ে যাও, ইসমাইলকে সরিয়ে দিয়ে সেখানে দুম্বাটা রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিব্রাইলকে, জিব্রাইল চলে যাও, আল গরজ জিবি রিল কো ফরমা দিয়া,
গোসেফান একে জলদি জান্নাত সে তোলা আর ইবরা হিম কো দে ইয়ে পেয়াম আল্লাহ তাআলা তুমকো কহতা হায় সালাম তুনে মেরি রাহ মে জো ইয়ে কিয়া ফজল সে মাইনে কো বল উনকো কিয়া আমার বন্ধু ইব্রাহিম কে বলে দাও ইব্রাহিম আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছেন এবং তোমাকে সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ এমন কুরবানি করেছেন কিয়ামত পর্যন্ত আলেওয়ালা সবার উপরে ওয়াজিব করে দিয়েছেন যাদের উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ যাদের উপর ওয়াজিব হয়ে যাওয়া ওয়াজিব করে দিয়েছেন এই জন্য কবি বলেন কেমন কুরবানি হবে তোমার হামচো ইসমা ইলে পেশ আসে সারবনে সাধখান্দা পেশে দেখাশে যাবদি ইসমাইলের মতো রেখে দেও শির তীক্ষ্ণ তরবারি তোলে আনন্দ চিত্তে করো কুরবান খোদার খুশির তরে কল্লা ইব্রাহিম ইসমাইল যেমন তার কল্লাটা কার জন্য রাখছেন কার জন্য জোরে বলে আল্লাহর জন্য তুমিও তোমার নিয়তটাকে আল্লাহর হুকুমের সামনে পেতে দাও হুকুমের তরবারির সামনে পেতে দাও যে আল্লাহ কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য এই কুরবানির গোশতের হুকুম আপনি এক ভাগ খাবেন সুন্নত এবং এক ভাগ আপনজনদেরকে দিবেন এক ভাগ ফকিরদেরকে বণ্টন করে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমিন